আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস স্পোর্টস নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। এবারের বিশ্বকাপ মেসির নামে লেখা হয়ে গেছে, বলেছেন ইব্রাহিমোভিচ। সাকিবদের রাতের তিনটায় আর্জেন্টিনার ম্যাচ দেখে পরদিন সকাল 9:30 টেস্ট খেলতে নামার ভাবনা হবে স্টুপিড, বলেছেন রাসেল ডোমিঙ্গো। ওয়ানডেতে সিরিজ হেরে বাংলাদেশকে নিয়ে ভয়েই আছেন টেস্ট অধিনায়ক কেএল রাহুল, বলেছেন বাংলাদেশের কোয়ালিটি বোলার আছে, টেস্টেও তারা শক্ত প্রতিপক্ষ। এদিকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তামিমের পরিবর্তে ওপেনিংয়ে অভিষেক হচ্ছে জাকির হাসানের। পাকিস্তান সুপার লিগ বিএসএল এ নাম লেখালেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। কাতার বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাত একটায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 36 বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটানোর মিশনে দলকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছেন লিওনেল মেসি। ভাগ্য সহায় হলে রেকর্ড 7 বারের ব্যালেন্ডিওর জয়ের হাতেই উঠতে পারে এবারের বিশ্বকাপ। তবে সুইডেনের তারকা ফরওয়ার্ড ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ ইতোমধ্যে মেসির নামে লেখা হয়ে গেছে। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেন ইব্রাহিমোভিচ। ইউরোপিয়ান অনেক ক্লাবে খেলেছেন ইব্রাহিমোভিচ, এছাড়া বার্সেলোনায় মেসির সতীর্থ হিসেবেও খেলেছেন তিনি। তাই মেসির সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই 41 বছর বয়সী এই তারকার। ইব্রাহিমোভিচ বলেন, আমি মনে করি ইতোমধ্যে লেখা হয়ে গেছে কে এই বিশ্বকাপ জিতবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার ধারণা মেসি এবারের বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপের ট্রফি ইতোমধ্যে তার নামে লেখা হয়ে গেছে। এদিকে বিশ্বকাপ ধরতে না পারলেও ক্যারিয়ারে শত শত অর্জন রয়েছে মেসির। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি 7 বার ব্যালেন্ডিওর জয়ী তারকার রেকর্ড 6 বার জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। এছাড়া ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন 4 বার। পাশাপাশি কোপা আমেরিকা জিতে ঘুচিয়েছেন নিজের আন্তর্জাতিক শিরোপার খরাও। এখন শুধুই বিশ্বকাপ জেতার অপেক্ষা। অন্যদিকে সাকিবদের রাতের তিনটায় আর্জেন্টিনার ম্যাচ দেখে পরদিন সকাল 9:30 টেস্ট খেলার ভাবনাকে স্টুপিড বলেছেন রাসেল ডোমিঙ্গো। আজ মধ্যরাতে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া এবং বর্তমান সময়ের সেরা দল আর্জেন্টিনা। পুরো বিশ্বই আজ তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে, যেখানে কমতি থাকবে না বাংলাদেশি ভক্তদের মধ্যেও। তবে এই ম্যাচ দেখতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশের, যেখানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটারদের পরদিন সকালেই মাঠে কঠিন সময় কাটাতে হবে। যদি কেউ আর্জেন্টিনা ক্রোয়েশিয়া খেলা দেখে তা স্টুপিডের পর্যায়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো। ক্রিকেটারদের সেমিফাইনাল খেলা দেখা থেকে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছেন বাংলাদেশের কোচ। মঙ্গলবার চট্টগ্রামের জহুরাবে চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেছেন, তাহাদেরকে দ্রুত ঘুমাতে যেতে হবে। খুব সহজ কথা, রাতের তিনটায় ফুটবল ম্যাচ থেকে পরদিন সকাল 9:30 টেস্ট খেলার ভাবনা হবে স্টুপিড। আমি খুবই হতাশ হব যদি তারা এই কাজটা করে। অন্যদিকে ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশকে নিয়ে টেস্টেও ভয়ে আছে কেএল রাহুল, বলেছেন বাংলাদেশের কোয়ালিটি বোলার আছে, টেস্টেও তারা শক্ত প্রতিপক্ষ। ওয়ানডে সিরিজের পর 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এবং ভারত। আগামীকাল 14 ডিসেম্বর চট্টগ্রামে জহুরামে চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অতীত রেকর্ডে বাংলাদেশ থেকে টেস্ট ক্রিকেটে অনেক বেশি এগিয়ে রয়েছে ভারত। এমনকি টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ে ভালো করছে না টাইগাররা। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে খেলা 9টি টেস্ট ম্যাচের মধ্যে সবকটিতে হেরেছে বাংলাদেশ। তবে অতীত ভুলে বর্তমানকে টেনে এনেছেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। টেস্ট ম্যাচের আগে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানছেন তিনি। সোমবার টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে আসেন ভারতের অধিনায়ক। সেখানে কথা বলার এক পর্যায়ে রাহুল বলেন, আমরা সবসময় প্রতিপক্ষকে একইভাবে দেখি, তারা যেই হোক না কেন।
এই পর্যায়ে দেশের সেরা ক্রিকেটাররা খেলে। যে বোলাররা আসবে তারা চ্যালেঞ্জিংই হবে। আমরা ওয়ানডেতে বেশিরভাগ বোলারকেই খেলেছি, আমরা জানি তারা কেমন করে। রাহুল আরও যোগ করেন, আপনি যেমন বলেছেন তাদের কোয়ালিটি বোলার আছে, এটাই ক্রিকেটের সৌন্দর্য ও চ্যালেঞ্জ। প্রতিবার নতুন প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে হবে সেরাদের বিপক্ষে। আমরা নিজেদের কাজটাতে নজর দেব, দেখা যাক কিভাবে হয়। অন্যদিকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তামিমের পরিবর্তে ওপেনিংয়ে অভিষেক হচ্ছে জাকির হাসানের। প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে সুযোগ পেয়েছেন টফ অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান। মূলত তামিম ইকবালের ইঞ্জুরির কারণে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। তবে বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা এই টফ অর্ডার ব্যাটসম্যান সুযোগ পাচ্ছেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের একাদশেই। 2018 সালের 15ই ফেব্রুয়ারি মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। এই চারজনের মধ্য থেকে একমাত্র আফিফ হোসেন টিকে যান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে। মিরপুরে এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাত্র 10 রান করেন জাকির, আর সেখানেই শেষ হয়ে যায় জাকির হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। তবে হাল ছাড়েননি জাকির হাসান, ঘরোয়া ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জাকির, যেখানে ইতিমধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 13টি সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ভারত এ দলের বিপক্ষে 173 রানের ইনিংস খেলেছেন তিনি। তাই তো বর্তমান সময়ের সেরা এই প্রতিভাবান ক্রিকেটার সুযোগ পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান জাকির হাসান এখন পর্যন্ত 69টি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচে খেলেছেন তিনি, যেখানে 106 ইনিংসে 4,127 রান করেছেন, 13টি সেঞ্চুরি এবং 14টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 213 রান। এদিকে পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমান। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় দল থেকে বাইরে রয়েছেন টফ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। ঘরোয়া ক্রিকেট লিগে নিয়মিত খেললেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না তিনি। যদিও তরুণ ক্রিকেটারদের ভিড়ে জাতীয় দলে উপেক্ষিত ইমরুল, তবে দেশে এবং দেশের বাইরে নিয়মিত ক্রিকেট খেলছেন তিনি। এবার পাকিস্তানের সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমান। পাকিস্তান সুপার লিগের এবারের আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে আজ গোল্ড এবং সিলভার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে এই দুই ক্যাটাগরিতে রয়েছেন 24 জন বাংলাদেশি ক্রিকেটার। অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক, বিজয়, সৌম্য সরকার ছাড়াও রয়েছেন লিটন দাস। এছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন, মুনিম শাহরিয়ার রয়েছেন প্লেয়ার্স ড্রাফটে। প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারিয়েছে ভারতকে। এবার আপনাদের কাছে টেস্ট সিরিজ নিয়ে প্রিডিকশন জানতে চাইব। আপনার কি মনে হয় টেস্ট সিরিজেও জিতবে বাংলাদেশ? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি মনে হয় টেস্ট সিরিজ জিতবে না তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।